সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা দেখব খামার উপযোগী সার গরু। এখানে বিভিন্ন ধরনের সার আছে, সাইওয়াল, দেশাল, প্লাস ফ্রিজিয়ান, বিভিন্ন ধরনের সার গরু রয়েছে। আমরা এগুলোর দাম শুনব, বয়স জানবো দর্শক। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজ 17ই আগস্ট, রোজ বুধবার, সপ্তাহে শুধুমাত্র বুধবার করে এই হাটটি অনুষ্ঠিত হয়। আমরা দেখি আজকে এই হাটে খামার উপযোগী সার গরুর দাম কেমন। আমরা দেখছি এখানে এক জোড়া সার গরু, তাহলে কী জাতের সার আমরা চাচার কাছ থেকে শুনব। একটি সাইওয়াল, একটি দেশাল, এই পাশেরটা সম্ভবত সাইওয়াল, দর্শক দেখুন, ওইটা কিন্তু দেশাল। হ্যাঁ, এটা সাইওয়াল, ওই পাশেরটা দেশাল। সাইওয়ালের যে বৈশিষ্ট্য, কান এবং গলার ঝুল, নাভি, সব কিছু আছে এখানে, এবং ওই পাশেরটা কিন্তু দেশাল। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা চাচা, আছে বাজার? কি বাজার তো কম, কম বাজার কম বলছেন চাচা? আচ্ছা, বয়স কেমন? এগুলার দাঁত হয়নি, আগর আগর এক বছর করে হয়েছে। হ্যাঁ, এক বছর হয়েছে, এক বছর হয়েছে। দাম কত রাখছেন চাচা জোড়াটা? জোড়াটা 1,35,000। 1,35,000 চাচ্ছেন? আর কত বলতেছে? 20। 1,20,000 পর্যন্ত দাম দিয়েছেন এই এক জোড়া সার গরু, খামার উপযোগী সার, 1,20,000 পর্যন্ত দাম দিয়েছেন। দেখুন দর্শক, কত হলে ছাড়বেন চাচা? এটা লাস্ট কত হলে ছাড়বেন? 1,25,000। 1,25,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখুন, এক জোড়া খামার উপযোগী দেশাল এবং সাইওয়াল সাপ আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। আমরা দেখব দর্শক, আরো দর্শক দেখছি এখানে এক জোড়া, এগুলো কিন্তু ক্রস নাফ্রিজিয়ান। আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে, ভাই এগুলো ক্রস না ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের সার এক জোড়া। হ্যাঁ, না পায়ের খুর কিন্তু সাদা, দেখুন ফ্রিজিয়ানের খুর কিন্তু সাদা হবে দর্শক। এক জোড়া। বয়স কেমন ভাই? আগর। আজকে বাজার কেমন? মোটামুটি আছে, কেনা বেচা হচ্ছে। কটা আনছিলেন? তিনটে। একটা বেচছেন? আর এই জোড়াটার দাম রাখছেন কত ভাই? 115। চাওয়া দাম 115। আর দর্শক দেখুন, এক জোড়া ফ্রিজিয়ান জাতের সার কত বলতেছে ভাই? 5। আপনার টার্গেট 10, 55 করে 1,10,000। এক জোড়া ফ্রিজিয়ান জাতের সার কত দেখুন দর্শক। আমরা এখানে দেখছি এই ক্রস জাতের সার গরু, খামার উপযোগী ক্রস। বয়স কেমন ভাই? এটা এক বছর হয়েছে না? না হতে পারে, হ্যাঁ এক বছর হবে। দাম কত? এত বেশি চাষেন? চাষেন বেশি? হ্যাঁ। আচ্ছা কত বলতেছে? 64 পর্যন্ত উঠছে। কত হলে ছাড়বি ভাই? 65। 1,000 টাকার জন্য আটকে আছিস? 1,000 টাকা কি লাভ না করলে হবে না? 1,000 টাকা হলে আমার তাহলে লাভ হবে, লাভ হবে। দর্শক, 500 টাকা লাভ হবে বললেন, 64 পর্যন্ত দাম দিয়েছেন, 65 হলে বিক্রি করবেন। দর্শক দেখুন, ক্রস জাতের সার এক জোড়া ক্রস। এই পাশেও দেখছি একটি সুন্দর একটি দেশাল, এটা কিন্তু দেশাল জাতের সার, বেশ নাটুস দেখতে দেশাল সারগুলো। চাচা এটা বয়স কেমন? বয়স এক বছর হয়েছিল না? দাম কত রাখছেন চাচা? দাম 70 চাচ্ছেন? কত বলতেছে? কত বলতেছে? 60 বলে। 60 বলে? কত হলে ছাড়বেন?
হ্যাঁ 70 ইঞ্চি ছাড়বেন না কত তাহলে আপনি 70 চাচ্ছেন 70 বেচবেন এর কম বেচবেন না 70,000 টাকা দাম রাখলেন দর্শক দেখুন বেশাল যতের সময় আমরা দেখব দর্শকরা আমরা এই পাশেও দেখছি একটি দেশাল না সাইওয়াল আমরা দেখি সম্ভবত দেশাল সারগুলো বক না এটা না আমরা এই পাশে দেখছি এক জোড়া সারগুলো এক জোড়া সারগুলো দেখুন দর্শক খামার উপযোগী সার এগুলো কিন্তু বেশি বয়স কেমন রে আগর কত রাখছিস জোড়াটা পঁচাশি কত বলে 72 পর্যন্ত দাম দিয়েছেন দর্শক এক জোড়া বেশি সার গরু কত হলে ছাড়বি ভাই 80 হলে ছাড়বি 80 হলে বিক্রি করবেন বেশি জাতের সার গরু আমরা এই পাশেও দেখছি আরও এক জোড়া দেশাল বয়স কেমন এক বছর হয়নি জোড়াটা দেশাল সার দাম কত জোড়াটা এটা কত যাচ্ছিস বিয়াল্লিশ কত বলে পঁয়ত্রিশ বলতেছে ৩৬,০০০ টাকা হলে বিক্রি করবেন দর্শক দেখুন বিশাল জাতের সাল ওইটা কত হলে বেচবি আই এটা লাস্ট কত হলে বেচবেন ৪৫ হলে দেওয়া যাবে বিশাল জাতের সাল ৪৫ দাম রাখবে দেখুন দর্শক আমরা এই পাশে দেখছি অ্যাশ কালারের একটি দেশাল জাতের সার এটা বয়স কেমন চাচা আগর এক বছর হয়েছে না কম বয়সী এক বছর কত দাম রাখছেন এটা ৫৬ রাখি এত ৫৬ যাচ্ছেন হ্যাঁ ৫৬ তো বেশি যাচ্ছেন আচ্ছা কত বলতেছে এখন পর্যন্ত ৪৬ ভাঙে ৪৫ ৪৬ টার্গেট কত রাখছেন কত হলে ছাড়বেন ৮-৯ হাজার হলে ছাড়িব ৮-৯ হাজার মানে ৫৭-৫৮ ৪৭-৪৮ থেকে ৪৮ এর মধ্যে হলেই বিক্রি করবেন আমার উপযোগী দেশাল জাতের সার দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম